তোমরা এখানে একটু কমেন্টেও জানিয়ে দিবা যে শেয়ার ডান এই টাইপসেরও কিছু একটা জানিয়ে দিবা, ঠিক আছে? ওকে, আমি দেখানো স্টার্ট করে দিই। এইগুলো হচ্ছে কামদানি টু পিস, প্রত্যেকটা কালার প্রত্যেকটা অনেক মানে অনেক বেশি সুন্দর। হ্যাঁ, এই যে এটা হচ্ছে কামিজটা, ওকে, এই যে এটা হচ্ছে কামিজটা। আমি কাছের থেকে দেখাই, এই কামদানিগুলো এতটা সফট, এতটা জোস, মানে আমি বোঝাতে পারবো না বলে যে কতটা সুন্দর এই কামদানিগুলা, ঠিক আছে? টোটালি ডিফারেন্ট টাইপসের এগুলা, এগুলো টোটালি ডিফারেন্ট টাইপসের। ইয়ে করে তো সাইন করে, হ্যাঁ, এগুলো হচ্ছে টোটালি ডিফারেন্ট টাইপসের, মানে এগুলো অস্থির হবে, ঠিক আছে? এই দেখো, এই যে বডিতে, পুরো বডিতে আর কি, এই যে মানে বুকের সাইডে তো মেটাল ওয়ার্ক করা আছে, এগুলো হচ্ছে মেটাল ওয়ার্ক বলে, ঠিক আছে? মেটাল ওয়ার্ক করা আছে, আর পুরো বডিতে হচ্ছে ওই যে নকশি কাঁথার যে ইয়েগুলো থাকে না, যে টাইপসের ওয়ার্কগুলো থাকে, হ্যাঁ, ওই টাইপসের ওয়ার্ক করা আছে, যে সুতা দিয়ে ওই টাইপসের ওয়ার্ক করা আছে, ঠিক আছে? কামদানি এগুলো হচ্ছে টু পিস হবে। আমি একটু ঠিকভাবে ধরে দেখাই, এটা হচ্ছে ওন্নাটা আর ইয়েটা তো অ্যাটাচ থাকে, তো একটু ধরে ওভাবে মানে প্রপারভাবে দেখাতে লাগে। তুমি শেয়ার করেছো আমার ইনস্টাগ্রামে, সব জায়গায় শেয়ার করেছো? ওকে, তুমিও ব্লগ খেয়ে থাকলে তো হবে না। আচ্ছা, কন্টেস্ট হচ্ছে থার্সডে থেকে স্টার্ট হয়েছে, বৃহস্পতিবার থেকে স্টার্ট হয়েছে আপনি, ঠিক আছে? এই যে এটা হচ্ছে কামিজটা পুরা, আর কামিজের ব্যাক সাইডটা হচ্ছে এরকম কাজ হবে, এই যে ব্যাক সাইডেও এরকম ভাবে মেটাল ওয়ার্ক, অ্যান্ড হচ্ছে সুতার আর কি যেইগুলো আর কি, ওই যে নকশি কাঁথার যে ইয়েগুলো থাকে ওগুলো হবে, ঠিক আছে? এগুলো হচ্ছে কামদানি, এই যে কাছে থেকে দেখায়, এগুলো খুবই স্মুথ, লাইক অন্যরকম টোটালি। হ্যাঁ, যে টান লাগলেই যে উঠে যাবে এই টাইপসের কিন্তু না, আর কাপড়টাও লাইক অনেক মানে অনেক সফট, অনেক সফট, দেখো অলরেডি, হ্যাঁ, কাপড়টা কিন্তু অনেক খুবই সফট হবে, ঠিক আছে? এটা হচ্ছে অরেঞ্জ কালার, এটা হচ্ছে অরেঞ্জ কালারটা, আর পুরা, আচ্ছা গেল এটা অরেঞ্জ কালারটা, আর এই যে ব্যাক সাইড আমি অলরেডি বলে দিয়েছি, ব্যাক সাইডে এরকমই হবে। আর এটা ওন্নাটা আমি দেখিয়ে দেই, এটা না অনেক ঝামেলা আর কি, বিকজ দুইটা কামিজ আর ইয়েটা তো একসঙ্গে অ্যাটাচ করা থাকে, এই জন্য একটু ঝামেলা হয়। অবভিয়াসলি আপু যাবে করা, পার্টিসিপেট করা যাবে, এখনই আপনি আজকের থেকেও চাইলে স্টার্ট করে দিতে পারবেন। আচ্ছা, এইটা হচ্ছে দেখো ওন্নাটা, ওন্নাটাতে এরকমভাবে পুরা ওন্নাটাতে এরকমভাবে ওয়ার্ক হবে, ঠিক আছে? নকশি কথা যে ওই যে ওয়ার্কগুলো থাকে না ওরকম হবে, আর হচ্ছে এই যে এরকমভাবে মেটাল ওয়ার্ক হবে, ঠিক আছে? আপু পার্টিসিপেট, আপনি একটু আমার পেজটাতে একটু ইয়ে করেন, ভিজিট করেন, পেজটাতে ভিজিট করুন, ওখানে কিছু রুলস দেওয়া আছে। আমার বিয়ন্সিগ্রাম পেজে হচ্ছে লাইক দিতে হবে, ওখানে 100 মেম্বার্স মিনিমাম হচ্ছে ইনভাইট করতে হবে। আচ্ছা, প্রাইসটা হচ্ছে আপু মাত্র 2600 টাকা, 2600 টাকা, ঠিক আছে? আচ্ছা, ইসে যেরকম লাইটটা দেখাচ্ছে এটার থেকে কিন্তু মানে সামনাসামনি দেখতে আরো বেশি সুন্দর। হ্যাঁ, ক্যামেরাতে যেরকম দেখাচ্ছে এটার থেকে কিন্তু সামনাসামনি দেখতে আরো বেশি সুন্দর, প্রত্যেকটা কালার কম্বে মানে প্রত্যেকটা কালার এত জোস মানে আমি বোঝাতে পারবো না, ঠিক আছে? এটা হচ্ছে কামিজটা, আর এটা হচ্ছে, আচ্ছা এখানে আমি অন্য ফোনের থেকে যেটা দেখছি ইয়েটা কালারটা ওইভাবে ঠিক মতো প্রপার কালারটা বোঝা যাচ্ছে না, বাট ট্রাস্ট মি এগুলোর কালার কিন্তু টোটালি মানে অনেক জোস, টোটালি ডিফারেন্ট, আর হচ্ছে অনেক সুন্দর হবে, ক্যামেরাতে যেরকম দেখাচ্ছে তার থেকে বেশি সুন্দর হবে, ঠিক আছে? তো এটা যদি কারোর ভালো লাগে, প্রাইস হচ্ছে আপু মাত্র 2600 টাকা, 2600 টাকা, হ্যাঁ, 2600 টাকা মাত্র। যদি কারোর ভালো লাগে স্ক্রিনশট নিতে হবে, সুন্দর একটা স্ক্রিনশট নেবেন আপুরা, স্ক্রিনশট নিয়ে আমার বিয়ন্সিগ্রাম যে পেজটা আছে ওখানে ইনবক্স করতে হবে, ঠিক আছে? ওখানে 100% কনফার্ম হয়ে তারপরে অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করবেন, ঠিক আছে? এটা যদি ভালো লাগে স্ক্রিনশট নিয়ে নেন, আমি এই যে সুন্দর করে ধরেছি স্ক্রিনশট নিয়ে নেবেন। ওনারাতে কিন্তু সবগুলোতে এরকমভাবেই হবে, কাজ হবে, ঠিক আছে? আচ্ছা, আমি এটা রেখে দিচ্ছি। আচ্ছা, আরেকটা কালার দেখায়, এটা দেখেন, এটা হচ্ছে, আচ্ছা এটা হচ্ছে লাইট প্যারট, যেগুলো হয় না লাইট প্যারট কালার, হ্যাঁ, এক্সাক্ট প্যারট কালারটাই আর কি। হ্যাঁ,
light parrot color. Wow, just awesome. আচ্ছা এটা হচ্ছে ওন্নাটা আমি একটু ঠিকভাবে গুছিয়ে নেই আচ্ছা এটা হচ্ছে ব্যাক সাইডটা এটা হচ্ছে ওন্নাটা ওকে ঠিক আছে ওকে দেখেন এটা দেখেন ইয়েলো দেখাচ্ছেন বাট আপনি বলতেছেন না আপু ওটা ইয়েলো না ওটা হচ্ছে অরেঞ্জি ঠিক আছে ওটা আচ্ছা শিহাব মাহমুদ না ওটা ইয়েলো না ওটা অরেঞ্জ কালার ওটা অরেঞ্জ কালার ওটা হচ্ছে লাইট অরেঞ্জ যেটা আছে লাইট অরেঞ্জ কালার হ্যাঁ আর এটা হচ্ছে এই যে প্যারট কালার এইখানে ক্যামেরাতে কেন জানি লাইটটা কেন জানি ওইভাবে আর কি প্রপার ভাবে ই করা বোঝা যাচ্ছে না লাইটের জন্য হ্যাঁ বাট এগুলো সামনাসামনি দেখতে আরো বেশি সুন্দর সামনাসামনি দেখতে আরো বেশি সুন্দর এই যে এটারও বুকের সাইডটাতে এই যে পুরো মেটাল ওয়ার্ক করা আছে বুকের সাইডটাতে না শুধু এই যে পুরো কামিজটা জুড়েই আর কি এরকম ভাবে মেটাল ওয়ার্ক ছোট 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 মেটাল ওয়ার্ক করা আছে আর এই যে এগুলো হচ্ছে ইশের নকশি কাঁথা যে ওয়ার্কগুলো পরে হ্যাঁ স্কাই ব্লু হবে স্কাই ব্লু কালার হবে না এটা স্কাই ব্লু কালার হবে না বাট এই যে এই কালারটা হবে এটাকে কি কালার বলে অ্যাশ গ্রিন আর কি অ্যাশ গ্রিন একটা কালার আছে ঠিক আছে অ্যাশ গ্রিন একটা কালার আছে ওকে এই যে আচ্ছা ঠিক আছে আপি ওকে এটাতে এরকম পুরাভাবে আর কি নকশি কাঁথা যে ইয়েগুলো আছে আমি কাছে থেকে আগে দেখিয়ে নিই ঠিক আছে আর হচ্ছে ব্যাক সাইডটাতে হচ্ছে এই যে এই কাজটা হবে ব্যাক সাইডটাতে এরকম হবে না এটা ব্যাক সাইডের এই যে এটা ব্যাক সাইডের হ্যাঁ এটা হচ্ছে ব্যাক সাইডের কাজটা ঠিক আছে এটা হচ্ছে ব্যাক সাইডের কাজটা হ্যাঁ আর ওন্নাটা হচ্ছে আমি ওন্নাটা ধরে দেখাই আচ্ছা এটাতে এগুলোতে কিন্তু স্লিপসেও কাজ হবে ঠিক আছে আমি ফার্স্টেরটা দেখাতে ভুলে গিয়েছি এটাতে এরকম ভাবে স্লিপসেও দুইটা স্লিপসে কিন্তু এরকম কাজ হবে ওকে যদি কারোর ভালো লাগে স্ক্রিনশট নিতে হবে স্ক্রিনশট নিয়ে আমাকে ইনবক্স করতে হবে এটার ওন্নাটা দেখেন জাস্ট ওয়াও এটার ওন্নাটা টোটালি ওইটার থেকে ডিফারেন্ট হ্যাঁ এই দেখেন আমি ছড়াই ধরছি এই দেখেন পুরা অল ওভার ওন্নাতেই এরকম ভাবে মেটাল ওয়ার্ক আর হচ্ছে নকশি কাঁথা যে ওয়ার্কগুলো থাকে আর কি হ্যাঁ ওরকম পুরা ওন্নাটাতেই আর কি এরকম হবে ঠিক আছে প্রাইস হচ্ছে আপু মাত্র 2600 টাকা 2600 টাকা ঠিক আছে পুরা অল ওভার ওন্নাটাতে এরকম ভাবে থাকবে ঠিক আছে এখানে যে কালারটা আর কি দেখা যাচ্ছে পুরোপুরি মানে কালারটা না বোঝা যাচ্ছে না ক্যামেরাতে আমি নিজেও বুঝতে পারছি বাট সামনাসামনি কালারগুলো মানে সামনাসামনি দেখতে আরো বেশি জোস হ্যাঁ এই যে হচ্ছে ওন্নাটা আর এটা হচ্ছে কামিজটা এগুলো কিন্তু টু পিস ঠিক আছে এগুলো মাত্র 2600 টাকা 2600 টাকা প্রাইস যদি কারোর ভালো লাগে স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে আমাকে ইনবক্স করবেন ঠিক আছে 100% কনফার্ম হয়ে তারপর ইনবক্স করবেন প্রাইস হচ্ছে মাত্র 2600 টাকা 2600 টাকা ঠিক আছে এটা হচ্ছে প্যারট কালার পুরোপুরি প্যারট কালারটা এটা ঠিক আছে ওকে আমি তাহলে এটা রেখে দিচ্ছি এটা যদি কারোর ভালো লাগে 100% কনফার্ম হয়ে তারপরে আমাকে ইনবক্স করবে আমি আবারও রিপিট করে আরেকটা জিনিস ঢাকার বাইরে যে আপুগুলো আছে তাদের হচ্ছে ইসে ফুল পেমেন্টটা বিকাশে করতে হবে বিকাশ করে তারপরে হচ্ছে তারপরে আমি কনফার্ম করব ঠিক আছে ঢাকার বাইরের আপুগুলোর জন্য আচ্ছা এটা আমি রেখে দিচ্ছি আর একটা কালার আমি দেখাই আচ্ছা এখন পুরো হোয়াইট কালারের মধ্যে একটা দেখাবো এটা আমার কাছে এত ভালো লেগেছে মানে সবগুলোই তো সুন্দর বাট এটা মানে কালারগুলো না প্রত্যেকটা কালার অনেক সোবার মানে টোটালি ডিফারেন্ট মানে অন্যরকম আর কি কালারগুলো মানে স্মুথ যে কালার হ্যাঁ আচ্ছা এই হোয়াইটটা দেখেন এটা পুরো হোয়াইট কালারের উপরে ইয়েলো লাইক ওই যে বাসন্তী যে কালারগুলো আছে না বাসন্তী কাজ হবে ঠিক আছে পুরো হোয়াইট কালারের উপরে ড্রেসগুলো অনেক ঝামেলার একসাথে ওনা আর ইয়েগুলো ই করা তো অ্যাটাচ করা দ্যাটস ওয়াই একটু ধরে ওইভাবে দেখাতে প্রবলেম হচ্ছে ওনাগুলো অনেক বড় কিন্তু ওনাগুলো কিন্তু অনেক বড় হবে আচ্ছা কালারগুলো না কেমন জানি বোঝা যাচ্ছে না কাজগুলো ক্যামেরাতে প্রপার ভাবে বোঝা যাচ্ছে না আচ্ছা এই যে এই যে আমি কাছের থেকে দেখাই যাতে করে নাইস আসলে অনেক নাইস ড্রেসগুলা
আচ্ছা পুরো হোয়াইট এর উপরে ওই যে বাসন্তী যে কালার গুলো আছে না, মানে বাসন্তী রং আর কি যেটাকে বলে, ওই পুরাটাই আর কি লাইট ইয়েলো যেটা আর কি আছে, লাইট ইয়েলো কালারের ওয়ার্ক করা, আর প্লাস হচ্ছে এই যে মেটাল ওয়ার্ক করা, ঠিক আছে? এগুলো হচ্ছে মেটাল ওয়ার্ক করা, এটা হচ্ছে পুরো হোয়াইট এর ভিতরে, পুরো হোয়াইট এর ভিতরে কালারগুলা, এবং হচ্ছে কাজগুলো এত স্মুথ, এত স্মুথ যেটা বলা মানে আমি বোঝাতে পারবো না। আর পুরো পিছনে এই দেখেন, আমি যখন একটু দূরে নিচ্ছি তখন প্রপারটা বোঝা যাচ্ছে, প্রপার ভাবে কাছে নিলে না প্রপার বোঝা যাচ্ছে না, ঠিক আছে? এই জন্য আমি একটু পিছন থেকেই করে। আচ্ছা আপু অরেঞ্জ কালারটা আবার একটু দেখাবা? শিওর আপু আমি দেখাবো, একটু আমি এটা একটু দেখিয়ে নেই, তারপরে আমি অরেঞ্জ কালারটা আবার দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা এই যে আমি এভাবে ধরছি, আপনারা একটু দেখে নেন, দূরের থেকে দেখলে বোঝা যাচ্ছে প্রপার ভাবে, ওকে? এগুলো কিন্তু কামদানি। হ্যাঁ, আর এটা ব্যাক সাইডটা দেখায়, এই যে ব্যাক সাইডটা হচ্ছে এরকম, ও না সরি ওটা ব্যাক সাইড না, বললাম না এগুলো একটু ঝামেলার, ওকে? এই যে এটা হচ্ছে ব্যাক সাইডটা, এই যে ব্যাক সাইডটাতে এই যে এরকম কাজ হবে, ঠিক আছে? প্রাইস হচ্ছে 2600 টাকা। হ্যালো লিসা আপু, কেমন আছে তুমি? তুমি কি আমাকে চিনতে পেরেছো? আমি কিন্তু তোমাকে চিনেছি লিসা আপু, সেই ছোট্টবেলার থেকে তোমাকে আমি মানে কি বলবো। আচ্ছা এই যে পিছনটা হচ্ছে, পিছনেও ব্যাক সাইডেও এরকমই হবে, ঠিক আছে? ইয়েলো কালার এরকম ভাবে মেটাল ওয়ার্ক, আর হচ্ছে এটাকে কি বলে সুতার ওই যে নকশি কাঁথার যে কাজগুলো থাকে ওরকম, ঠিক আছে? স্লিভস এর কাজও হবে, এই যে স্লিভস এর কাজটা, এই যে এটা স্লিভস না, স্লিভস এর কাজটা আমি দাঁড়ান আমি দেখাচ্ছি, বললাম না একটু ঝামেলার আর কি এগুলা। এদিকে স্লিভস এর কাজ নাই, দেখো তো একটু, এটা তো ওড়নাটা পুরা, আচ্ছা আই থিঙ্ক এটা ঈশ্বর থেকে কেটে নিতে হবে নাকি? আচ্ছা ওড়না কিন্তু অনেক বড়, আই থিঙ্ক হচ্ছে, আমি এটা ঠিক শিওর বলতে পারছি না, আমি ড্রেসগুলো আগে ওভাবে খুলে দেখি নাই, সো এত বড় কি ওড়নাটা হবে নাকি? না এত বড় ওড়না না। আচ্ছা এইটা হচ্ছে স্লিভস এর, এই যে স্লিভস এও কিন্তু এই যে এরকমই হবে, ঠিক আছে? স্লিভস এ কিন্তু এরকম দুইটা আর কি আলাদা আলাদা ভাবে কাজ আছে, ঠিক আছে? এই যে এটা হচ্ছে স্লিভস, আর এটা হচ্ছে ওড়নাটা, এই যে ওড়নাটা অনেক বড় হবে, আর ওড়নাতেও অল ওভার এরকম ভাবে কাজ করা আছে। হুম চিনছি আপু, ওড়না পাজামা ও কি আছে? হ্যাঁ আপু এটা, এগুলো হচ্ছে টু পিস, এটার সাথে কোনো সালোয়ার নাই আপু। হ্যাঁ এগুলোর সাথে, এগুলো কামদানি তো, কামদানির সঙ্গে সালোয়ার হবে না, ঠিক আছে? আচ্ছা এগুলো কামদানিগুলো সব কামদানি হচ্ছে টু পিস, ওয়ান পিস হয় আর হচ্ছে টু পিস হয়, ঠিক আছে? আমি সুন্দরভাবে ধরছি, যদি কারোর ভালো লাগে স্ক্রিনশট নিতে হবে, স্ক্রিনশট নিয়ে আমাকে ইনবক্স করতে হবে। আই ডোন্ট নো এখানে কালারগুলো কেন জানি প্রপারভাবে বোঝা যাচ্ছে না, বাট এগুলো কিন্তু অনেক সোভার, অনেক সুন্দর কালার, মানে এটা হোয়াইটের উপরে টোটালি বাসন্তী ওই যে কালার হয় যে ইয়েগুলা ওরকম, আর মেটাল ওয়ার্ক করা আছে, ঠিক আছে? এটা হচ্ছে অল ওভার ওনাতেই কিন্তু এরকম কাজ আছে, ওকে? ঠিক আছে এটা যদি কারো ভালো লাগে স্ক্রিনশট নিতে হবে, স্ক্রিনশট নিয়ে 100% কনফার্ম হয়ে তারপরে আমাকে ইনবক্স করতে হবে। পিছনে পিছনে গেলে আচ্ছা কি করব এখন তাহলে? আচ্ছা ঠিক আছে এটা রেখে দিচ্ছি, ঠিক আছে? একটা আপু আবার ইয়ার কালারটা, অরেঞ্জ কালারটা আবার দেখতে চেয়েছিল, ওই আপুটার জন্য আমি অরেঞ্জ কালারটা আবার দেখিয়ে দিই। দেখি ওই ইয়েটা অরেঞ্জ কালারটা, আচ্ছা যে আপুটা অরেঞ্জ কালারটা আবার দেখতে চেয়েছিল ওনার জন্য আবার একটু দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? ওকে এটা হচ্ছে অরেঞ্জ কালার যেটা আর কি, না উল্টা না এটা, এই যে এই যে আপু আপনি অরেঞ্জ কালারটা আবার দেখাতে চেয়েছিলেন মানে দেখতে চেয়েছিলেন, সেই জন্য আমি আবার আপনার জন্য দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? যদি এটা ভালো লাগে স্ক্রিনশট নিতে হবে, 100% কনফার্ম হয়ে তারপর আমাকে আমার বিয়ন্সি গ্ল্যাম যে পেজটা আছে ওখানে ইনবক্স করতে হবে, অ্যাড্রেস অ্যান্ড ফোন নাম্বার সহ।
এই ড্রেসটা কি শুধু হোয়াইট নাকি অন্য আপু এই যে কালারগুলো দেখিয়ে দিচ্ছি তো হোয়াইট কালার আছে এই যে এই কালারটা আছে তারপরে মাঝখানে একটা প্যারট কালার দেখালাম এই দেখি ওই কালারটা এই যে এই কালারটা দেখালাম এটা হচ্ছে প্যারট কালার ওকে ঠিক আছে আপু দেখা হয়েছে তাহলে আমি এটা রেখে দিচ্ছি ওকে ডান আচ্ছা আর একটা কালার দেখাই এবার দেখাচ্ছি ইয়েলো কালার মানে এটা হচ্ছে পুরো মানে এটা হচ্ছে অ্যাকচুয়ালি লেমন লেমন কালার বলে এটাকে কজ ইয়েলো আর হচ্ছে একটা লেমন লেমন একটা শেডস আছে ঠিক আছে একটা মাঝামাঝি একটা শেড লেমন অ্যান্ড ইয়েলো আর কি মাঝামাঝি একটা শেড এই যে কাঁচ যেটা আছে এটা পুরো বটল গ্রিনের উপরে ঠিক আছে এটা কিন্তু লেমন কালার ওকে লেমন মানে হচ্ছে লেমন অ্যান্ড ইয়েলোর একটা শেডস থাকে না দুটার মাঝামাঝি যেটা ওইটা ওকে আর এটা হচ্ছে এই যে পুরো বটল গ্রিন আর কি সুতার ওই যে ইয়ে কাজগুলো নকশি কাঁথার যে ইয়ে কাজগুলো থাকে না ওগুলো আর এই যে সেম টু সেম ইয়ে হবে আচ্ছা প্রাইস হচ্ছে 2600 টাকা মাত্র 2600 টাকা ঠিক আছে মাত্র 2600 টাকা এগুলো কিন্তু টু পিস এটা হচ্ছে কামিজটা এটার কালারটা ওইভাবে আসলে জানি না এগুলোর প্রপার কালারগুলো বোঝা যাচ্ছে না কেন ইসে লাইভে লাইভে কেন জানি আজকে প্রপার কালারগুলো বোঝা যাচ্ছে না বাট ট্রাস্ট মি এগুলো সামনাসামনি দেখতে আরও বেশি সুন্দর প্যারট কালার কত করে আপু এগুলো সবগুলোরই 2600 টাকা প্রত্যেকটার প্রাইসই এটার কামদানি প্রত্যেকটার প্রাইসই হচ্ছে 2600 টাকা মানে 2600 টাকা ঠিক আছে ব্যাক সাইডও এরকম ভাবে হবে আমি ব্যাক সাইডটা মানে অন্যটাতেই আমি দেখিয়ে দিচ্ছি ব্যাক সাইডটাতেও কিন্তু এরকম কাজ হবে ঠিক আছে ব্যাক সাইডটাতেও এরকম কাজ হবে প্রাইস হচ্ছে 2600 টাকা মাত্র আর স্লিভসেও এই যে এরকম হবে এই যে স্লিভসেও এরকম কাজ হবে ঠিক আছে দুই হাতের মানে স্লিভসের জন্য এই কাজটা থাকবে আর অন্যটা পুরোটা ধরে দেখিয়ে দেই এগুলো খুবই লাইট কালারের মধ্যে মানে প্রত্যেকটার কালারই অনেক লাইট মানে টোটালি সোবার টোটালি মানে অন্যরকম অনেক সুন্দর ঠিক আছে কেউ যার যার ভালো লাগে স্ক্রিনশট নিয়ে সুন্দর একটা স্ক্রিনশট নিবে স্ক্রিনশট নিয়ে আমাকে ইনবক্স করতে হবে ওকে এটা হচ্ছে এটা ইয়েটা অন্যটা অন্যটাতে এরকম পুরোটাতে এরকম কাজ হবে ঠিক আছে পুরো অন্যটাতেই এরকমভাবে কাজ হবে আমি একটু ছড়ায় দেখাই আর কি এই যে দেখেন অন্যগুলো কিন্তু অনেক বড় হবে আর অন্যগুলোতে কিন্তু অনেক সুন্দর এরকমভাবে কাজ হবে ওকে এই যে আমি এভাবে ধরছি যদি কারোর ভালো লাগে স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে আমাকে ইনবক্স করবেন ঢাকার বাইরের আপুগুলোর জন্য হচ্ছে ফুল পেমেন্ট করতে হবে বিকাশে তারপরে ড্রেস কনফার্ম করা হবে অ্যাড্রেস এবং ফোন নাম্বার সহ প্যারটটা আবার দেখাবা প্লিজ আচ্ছা আমি এটার সাথে সাথে আবার প্যারটটা দেখি প্যারটটা আমি এমনি নর্মালি ধরছি আচ্ছা আপু আপনি প্যারটটা দেখতে চাচ্ছেন আমি প্যারটটা আপনার জন্য আবার দেখিয়ে দিচ্ছি এই যে প্যারটটার ইয়েটা ওড়নাটা কিন্তু এরকম হবে ঠিক আছে পুরো অল ওভার ওড়নাতে এরকম ভাবে কাজ হবে পুরো অল ওভার ওড়নাতে ওকে আর প্যারটার কামিজটা হচ্ছে এই যে প্যারটার স্লিভসটা হচ্ছে এরকম হবে স্লিভস এরকম হবে আর কামিজটা হচ্ছে এই যে এটা ব্যাক সাইডেও এরকম একটা কাজ আছে ব্যাক সাইডেও কাজ আছে প্রত্যেকটাতেই ব্যাক সাইড আর স্লিভস দুটোতেই কাজ হবে ঠিক আছে আর এটা হচ্ছে এই যে এটা কামিজটা কামিজটাতে এই যে এরকম অল ওভার কালার মানে কাজ করা ঠিক আছে যদি ভালো লাগে স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে তারপরে আমাকে 100% কনফার্ম হয়ে ইনবক্স করতে হবে আমার বিয়ান্সি গ্লাম যে পেজটা আছে ওখানে ঠিক আছে আপু চাকিয়া রোকসানা আপু আপনার জন্য আবার দেখিয়ে দিলাম প্যারটটা ওকে আমি আবার এটা রেখে দিচ্ছি ঠিক আছে এই যে এটা হচ্ছে লেমন কালারটা এটা যদি কারোর ভালো লাগে স্ক্রিনশট নেবে স্ক্রিনশট নিয়ে আমাকে ইনবক্স করতে হবে ঠিক আছে এগুলো প্রত্যেকটা কিন্তু লাইট কালারের মধ্যে অনেক সোবার মানে অনেক সুন্দর একটা কালার অনেক জোস কালার
হ্যাঁ, কাপড়গুলো কিন্তু অনেক সফট, একদমই কিন্তু খসখসে না, কাপড়গুলো কিন্তু একদমই খসখসে না, খুবই স্মুথ। ও আর বাই দ্য ওয়ে, লাইভ চলাকালীন আমি ভুলে গিয়েছি, হ্যাঁ আজকে ফার্স্ট ফার্স্ট করছি সেই জন্য ভুলে গিয়েছি, লাইভ চলাকালীন অর্ডারে কিন্তু ফ্রি ডেলিভারি চার্জটা ফ্রি, ঠিক আছে? লাইভ চলাকালীন যদি কোনো আপু না, ঢাকার ভিতর ঢাকার বাইরে দুটো, ঢাকার ভিতর ঢাকার বাইরে দুটো দুই জায়গায় আর কি ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি লাইভ চলাকালীন যদি অর্ডার করেন, আমি অলরেডি ক্যাপশনে দিয়ে দিয়েছি, ঠিক আছে? ওকে, আচ্ছা আচ্ছা, এটা আমি রেখে দিচ্ছি, ঠিক আছে? ওকে, আরেকটা কালার দেখায়, এই কালারটাও কিন্তু অনেক জোস হবে, অনেক সুন্দর হবে, টোটালি মানে কি বলবো এটাকে, এটা হচ্ছে লাইক ওই যে থাকে না অ্যাশ গ্রিন টাইপস এর, যেগুলো অ্যাশ গ্রিন এর মধ্যে আর কি, হ্যাঁ এটা টোটালি ডিফারেন্ট একটা কালার, ঠিক আছে? আমি একটু দূরের থেকে ধরছি যাতে করে তোমরা কালারটা বুঝতে পারো, দূরের থেকে ধরলে কালারটা বোঝা যাচ্ছে, প্রপার কালারটা বোঝা যাচ্ছে, কাছের থেকে ধরলে না প্রপার কালারটা বোঝা যাচ্ছে না, ঠিক আছে? এটা হচ্ছে এটার এক্সাক্ট কালারটা, দেখো তো এক্সাক্ট কালারটা বোঝা যাচ্ছে কিনা, বুঝতে তো যাওয়ার কথা। আচ্ছা এই যে প্রাইস হচ্ছে, প্রাইস হচ্ছে মাত্র 2600 টাকা, 2600 টাকা। এই যে এবার এটা কাজটা কাছের থেকে ধরে দেখিয়ে দিই, এই যে পুরোটাতেই প্রাইস, আপু ড্রেসে যদি কোনো প্রবলেম থাকে তাহলে কি, কেন আপু আমরা প্রবলেম আমরা ড্রেস তো আপনাদেরকে দিব না, যদি কোনো ড্রেসে আমাদের প্রবলেম থাকে তাহলে সেটা আপনাদের সামনে আমি দেখাই না আপু, সো ড্রেসে কোনো প্রবলেম পাবেন না, প্রশ্নই আসে না, ড্রেসে প্রবলেম সহ পাঠালে পাঠানো মানে নিজেদের দুর্নাম করা, নিজেদের বদনাম করা, ঠিক আছে? নিজেদের নাম খারাপ করা, ঠিক আছে? তো এটা প্রশ্নই আসে না যে খারাপ ড্রেসে কোনো প্রবলেম থাকলে, ডিফেক্ট থাকলে সেটা আপনাদের কাছে আমরা শোই করবো না, যদি লাইভেও দেখি যে না হঠাৎ করে কোনো একটা ড্রেসে, ওটা আপনাদের কাছে আমি দেখাবোই না, ঠিক আছে? তো এটা নিয়ে মানে কোনো টেনশনের কিছুই নাই, প্রবলেম আলা ড্রেস আমরা দিব না। আচ্ছা প্রাইস হচ্ছে 2600 টাকা, ওকে? এটা হচ্ছে কামিজটা, কামিজটাতে পুরো এরকম ভাবে অল ওভার ওয়ার্ক আছে, মেটাল ওয়ার্ক, আর হচ্ছে নকশি কাঁথার যে ওয়ার্কগুলো থাকে না ওরা ওই টাইপসের আর কি, ব্যাক সাইডেও কাজ হবে, এই যে ব্যাক সাইডটা, এটা হচ্ছে ব্যাক সাইডটা, এটা হচ্ছে ব্যাক সাইডটা, আর স্লিভসেও কাজ হবে, এই যে স্লিভসেও এরকম কাজ হবে, ঠিক আছে? আচ্ছা আর এটার ওন্নাটা, ওন্নাটাতেও প্রত্যেকটার ওন্নাটাতেই কিন্তু প্রত্যেকটার ওন্না প্রত্যেকটা ড্রেসের ওন্নাতে এরকম অল ওভার কাজ আছে, এই যে আমি দূরের থেকে দেখাচ্ছি, না হলে প্রপার মানে অরিজিনাল যে কালারটা ওটা বোঝা যাচ্ছে না, এটার প্রত্যেকটা ড্রেসের কালারই অনেক সুন্দর আর অনেক লাইট কালারের মধ্যে, হ্যাঁ কাপড়ও কিন্তু অনেক সফট, একদমই খসখসে না, ড্রেসগুলো সুন্দর অনেক আনকমন। হ্যাঁ দোস্ত আসলেই আপু, এটা কি জর্জেট কাপড়ের নাকি শিফন? না আপু এগুলো শিফন না, এটা হচ্ছে শিফনও না জর্জেটও না আপু, মানে শিফনের মধ্যে শিফন জর্জেটের কি একটু মিক্স আপ, বুঝছো? হ্যাঁ মানে অনেক সফট, এগুলো হচ্ছে সফটের মধ্যে একটা কি বলে, আমি হচ্ছে মানে শিফনের মধ্যেই ধরতে পারো, এটা ইয়েলো হবে আপু, ইয়েলো হবে না আপু, ইয়েলো হবে না, লেমন কালারটা হবে, লেমন কালারটাই হচ্ছে ইয়েলোর মতো আর কি, ইয়েলো আর লেমনটা আর কি মিক্স হবে, ওকে? ড্রেসগুলোর কোয়ালিটি অনেক জোস, মানে অনেক ভালো, অনেক সফট, একদমই খসখসা না, আর ম্যাটেরিয়ালসগুলো এত সুন্দর করে দেওয়া আছে যে টান লেগে উঠে যাবে এই টাইপসেরও না, এরকমও না। সো এটা যদি কারো ভালো লাগে স্ক্রিনশট নেবেন, স্ক্রিনশট নিয়ে 100% কনফার্ম হয়ে তারপরে আমাকে ইনবক্স করবেন, আমার বিয়ন্সি গ্লাম যে পেজটা আছে ওখানে ইনবক্স করতে হবে, ঠিক আছে? ওকে আমি এটা রেখে দিচ্ছি।